পরিকাঠামোর কাজ সম্পন্ন, কিন্তু বছর ঘুরতে চললেও আজও চালু হয়নি মুখ্যমন্ত্রীর সাধের আইটিআই কলেজ। বন্ধ হয়ে রয়েছে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজ। কলেজ ক্যাম্পাসে বেড়েছে দুষ্কৃতি দৌরাত্ম্য, কলেজ চত্বর নেশার আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ, যার জেরে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এলাকার পড়ুয়াদের নদীপথ পেরিয়ে আজও উচ্চ শিক্ষার জন্য যেতে হয় কলকাতার কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। তাদের সমস্যার কথা উপলব্ধি করে 2013 সালে হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজ স্থাপনের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ শেষ হয়েছে এক বছর আগেই। আইআইটি কলেজের এই সমস্ত যে জিনিস চালু না হওয়ার পিছনে তার পরিকাঠামোগত উন্নয়নটা যথাযথ হলেও তারপরে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেটা কার্যকারী ভূমিকায় যাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আছে, যে অসুবিধাগুলো আছে, সেগুলো দূরীকরণের ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমার মাননীয় মন্ত্রী মহাশয় এটাকে দ্রুত চালু করবার ব্যাপারেও আশ্বস্ত করেছেন, এই ব্যাপারে আমাদের কথা হয়েছে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সমস্ত স্কুল কলেজগুলোই বন্ধ হয়ে আছে, তা সেই জায়গায় আমরা নতুন করে প্রতিষ্ঠান থেকে কার্যকারী ভূমিকা চালু করতে যাব, এই জায়গাটাও একটা অসুবিধে আছে। সেই জন্যে করোনা বিধিকে মান্যতা দিতে গিয়ে বা করোনা পরিস্থিতি এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে যে আমরা আইআইটি কলেজটা অতি শীঘ্র চালু করবার প্রয়াসী হলেও বা আগ্রহ থাকলেও আমরা বর্তমান পরিস্থিতি করোনার পরিস্থিতি অনুসারে বা এই মহামারীর পরিস্থিতি অনুসারে আমরা কিন্তু এগিয়ে যেতে পারছি না। কলেজের পঠন পাঠন চালু না হওয়ার পিছনে করোনা পরিস্থিতিকেই দায়ী করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কলেজ ক্যাম্পাসে চোখ রাখলেই দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল, রয়েছে নেশাজাত দ্রব্যের বিভিন্ন উপকরণও। যদিও কলেজের নৈশ প্রহরী নেশার আসর বসার দাবি উড়িয়ে দিয়েছেন। জলের বোতলের মধ্যে আছে, এখানে ইলেকশন হয়ে গেছে, ইলেকশনে ডিসি আছে, ছিল বোতল টোতল অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু এর মধ্যে কেউ মদ খায় না, কেউ দেখাতেও পারবে না। আমি এই বিষয়ে খুব এর বিষয়ে কোনো মদ খাওয়া বা কোনো বাজে লোক ঢোকা এর মধ্যে হয় না। এই টানা পড়ে নেই সুন্দরবন অঞ্চলে পড়ুয়াদের সমস্যা থেকেই গিয়েছে। তারা চান দ্রুত কলেজ চালু করার বিষয়টি প্রশাসন যেন নজর দেয়। কলেজটা এখনো চালু হয়নি? না, কি চাইছেন এখন আপনারা সরকারের কাছে? সরকারের কাছে এটাই আবেদন যে দ্রুত যাতে কলেজটা চালু করা হয়। মদ্যপান করা থেকে বিভিন্ন নেশাজাত দ্রব্য সেবন সবকিছু বহাল তবিয়তে চলছে, এ নিয়ে ক্ষোভ দেখিয়েছেন সুন্দরবনবাসীরা। আইটি কলেজের যেটা প্রস্তুত পর্ব সেটা বিল্ডিংয়ের দিকটা তো কনফার্ম হয়ে গেছে, কিন্তু বাকি যেগুলো আছে আনুষঙ্গিক সেগুলো এখনও মানে হয়ে ওঠেনি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই কলেজটা যদি চালু হয় তাহলে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে যারা কলকাতা কিংবা অন্যান্য জায়গায় পড়াশুনো করতে হয় তো এটা হলে তাদের অনেক সুবিধা হবে। কাজ সম্পন্ন হওয়ার পরও কেন কলেজ চালু করা হলো না তা নিয়েই উঠছে প্রশ্ন। এ নিয়ে মুখে কুলু পেটেছেন প্রশাসন থেকে শাসক দলের স্থানীয় বিধায়কও। ইটিভি ভারত, উত্তর ২৪ পরগনা।